এই ভিডিওটা তাদের জন্য যারা জিদ্দাকে ফ্লপস্টার বলে, তারপর আরও নানা রকম কথাবার্তা বলে জিদ্দার বক্স অফিস নিয়ে, জিদ্দার পপুলারিটি নিয়ে, নানা ধরনের জিনিস নিয়ে যারা এখন প্রশ্ন তুলছে, তাদের প্রত্যেকের এগেনস্টে আমার এই ভিডিওটা কোথাও গিয়ে অবশ্যই। তো আমরা যদি বিভিন্ন সময় দেখি এই জিদ্দার এখন সিনেমা কেমন কী চলছে বা বক্স অফিস নিয়ে নানা রকম আলোচনা তো হয়ই, তো জিদ্দার বক্স অফিস কোনোদিনই মাল্টিপ্লেক্স রিলেটেড কোনোদিনই ছিল না, সেটা আমরা তো আগেও দেখেছি। জিদ্দার বক্স অফিসটা বরাবরই সিঙ্গেল স্ক্রিনের ওপর ভিত্তি করেই হয়েছে, যেখানে এখন কারো সিনেমা বাংলায় চলছে না, মানে সিঙ্গেল স্ক্রিন একটা এমন জায়গা সত্যি কথা বলতে গেলে যেখানে বাংলা সিনেমা চলাই এখন কোথাও গিয়ে উঠে গেছে, সেখানে লোকটা ব্যাক টু ব্যাক হাউসফুল আনতে পারে, সেটা হচ্ছে কোথাও গিয়ে জিদ্দা। এটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে সিঙ্গেল স্ক্রিন বাংলা সিনেমার জন্য যে চলছে এখনও, সেখানে জিদ্দার অবদান না কোনোদিন ভোলা গেছে না কোনো দিন ভোলা যাবে। আর যদি আজকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকেই গুরুত্ব দেওয়া হয়, মাল্টিপ্লেক্স বক্স অফিস মানে বক্স অফিসকে যদি এত গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এত জায়গার এত সিঙ্গেল স্ক্রিনকে যদি গুরুত্ব দেওয়া না হয়ে থাকে, তাহলে সেটা কোথাও গিয়ে মূর্খামি হবে, যেটা আজকে বক্স অফিসের ক্ষেত্রে হয়ে আসছে। তাহলে যদি শুধুমাত্র এই কটা মাল্টিপ্লেক্স সিনেমার উপর ভিত্তি করে বক্স অফিস ধরা হতো, তাহলে আজকে সাথী বলি, তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলি, এইগুলো যে এত এত বক্স অফিস এনেছে কোত্থেকে? মাল্টিপ্লেক্স তখন ছিল, ছিল না বাকি জায়গা থেকে, তো এখন সেই জায়গাগুলোর উপর গুরুত্ব যদি কম দেওয়া হয়, যদিও তখন সংখ্যাটা আরও বেশি ছিল, এখন সংখ্যাটা তখন একটা কমেছে, তাও বিভিন্ন জায়গাতে বহু বহু সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে কিন্তু বাংলা সিনেমা কিন্তু এখনও কিন্তু রমরমিয়ে চলছে, এবং সেখানে জিদ্দার সিনেমার অবদান তো অবশ্যই রয়েছে, সেটা রাবণ হোক, চেঙ্গিস হোক, বা আমাদের রিসেন্টলি সবা বুমেরাং, যেটা অনেকটাই মাল্টিপ্লেক্স অডিয়েন্সের মতো করে বানানো, সেটাও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো চলেছে। আর জিদ্দা অলরেডি মাল্টিপ্লেক্স অডিয়েন্সও নিজের দখলে করার মানে কী বলো স্টার্ট করে দিয়েছে চেঙ্গিস এবং বুমেরাংয়ের মাধ্যমে। চেঙ্গিস তো মাল্টিপ্লেক্সে রীতিমতো ভয়ঙ্কর কালেকশন করেছিল, শেষ কোনো কমার্শিয়াল সিনেমা ওই লেভেলে বিজনেস আনতে পারেনি মাল্টিপ্লেক্সে। আর বুমেরাংও অযোগ্যর সঙ্গে ডাইরেক্ট ক্লাসে এসে যে কালেকশন এনেছে সেটা এক কথায় অনবদ্য। একটা কমার্শিয়াল সিনেমায় টপ ফাইভের মধ্যে থাকা মাল্টিপ্লেক্স বক্স অফিসে এই সময় দাঁড়িয়ে, সেটা কিন্তু একটা বিরাট বড় এমনিতেই অ্যাচিভমেন্ট। এবার যারা প্রশ্ন তুলছে ওটিটির ব্যাপার ট্যাপারগুলো নিয়ে, যে চেঙ্গিস মানুষ এগুলো বুমেরাং এগুলো কোনো ওটিটিতে কিছুই যাচ্ছে না, জিদ্দার পপুলারিটি কোথায় নেমে গেছে, বা টিভিতে নাকি টিআরপি কমে গেছে, এই ধরনের অনেককে বক্তব্য আমরা নানা সময় বলতে শুনছি, কমেন্টেও বলতে শুনছি। তো এই ভিডিওটা তাদের জন্য, জিদ্দার কত বড় মানে পপুলার স্টার সেটা অলরেডি রাবণ তো প্রমাণ করে দিয়েছে। দেখো রাবণকে আমরা শুধুমাত্র হিট বলি, রাবণ হিটের থেকেও বড় কিছু, বক্স অফিসের সিনেমাটা তো সিঙ্গেল স্ক্রিন থেকে অনেক ভয়ঙ্কর একটা কালেকশন এনেছে, সেটা আমরা সবাই জানি। তার পাশাপাশি স্যাটেলাইট রাইট থেকে অলরেডি সিনেমা যা করার কিন্তু করে নিয়েছে, সেটা ফেসবুক হোক সেটা টিভি হোক, টিভিতে এই সিনেমার টিআরপি বেশ হাই। তোমরা জিদ্দার বাকি সিনেমাগুলোর টিভিতে কিরম পরিমাণ দেওয়া হয় দেখো, রাবণ কিরম পরিমাণ দেওয়া হয়, এর থেকেই বোঝা যায় যে এই সিনেমাটা টিআরপি যথেষ্ট হাই। জলসা মুভিতে তো আমি রাবণ প্রায় দেখতে পাই, প্লাস এই সিনেমাটা ডিসনি হটস্টারে বেশ ভালো রকম টাকাতে এই সিনেমাটার সঙ্গে ডিলিং হয়, স্যাটেলাইট রাইট মানে বিক্রি হয়েছিল, এটা তো আমরা সবাই জেনে গেছিলাম। তারপর বাংলাদেশি দর্শকদের এত চাহিদা জিদ্দার সিনেমাকে কেন্দ্র করে বেসিক্যালি রাবণ দেখার জন্য ছিল, যে রাবণকে শেষমেশ ওখানকার অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ করা হয়, এবং সেটার রেসপন্স তারপর কিরম এসছে আমরা দেখেছি, ভয়ঙ্কর রকমের একটা ভিউয়ারশিপ আনতে পেরেছে রাবণ মানে ওই বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম থেকে। তো এখন তোমাদেরকে বলে রাখি পাবলিক ডিমান্ডের কারণেই এই সিনেমাটা আর একটা বড় ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি মানে বিক্রি হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম। অর্থাৎ এই সিনেমাটা একটা ওটিটি প্ল্যাটফর্মের দিক দিয়ে কিন্তু বলতে গেলে বিরাট বড় কিন্তু রেকর্ড করলো আফটার কোভিড। কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে সিঙ্গেল স্ক্রিনে দর্শককে ফিরেছিল একটা কমার্শিয়াল সিনেমা এসে রাবণ, সেটা তো করেই ছিল জিদ্দা, তার সঙ্গে সঙ্গে ওটিটিতেও কিন্তু অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। একমাত্র ইমেটাইমেদের এই কমার্শিয়াল সিনেমা যেটা তিনটে জায়গাতে তিনটে বড় ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু কোথাও গিয়ে কিন্তু বিক্রি হলো, সেটা ডিসনি হটস্টার হোক, সেটা অ্যামাজন প্রাইম হোক, এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গতে তো হয়েইছে, এবং প্রত্যেকটা জায়গাতে একটা দারুণ ভিউয়ারশিপ জেনারেট করছে, এবং যে কারণে সিনেমাটার ডিমান্ড কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অবশ্যই বাড়ছে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, চেঙ্গিসের থেকে কিন্তু এই সিনেমাটার রেসপন্স কিন্তু তুলনামূলকভাবে একটু হলেও কম ছিল, তা সত্ত্বেও এই ধরনের রেসপন্স, তাহলে ভেবে নাও যখন চেঙ্গিস রিলিজ করবে যেটা অলরেডি পাবলিক ডিমান্ড হিউজ হাই, লোকে জাস্ট ওয়েট করে আছে কখন ওটিটিতে আসবে কখন টিভিতে আসবে। জিদ্দার সিনেমার টেলিভিশন রাইটস বরাবরই হয়, যারা বলছে চেঙ্গিস বিক্রি হয়নি, যারা বলছে চেঙ্গিস ওটিটিতে কেউ কিনছে না, কদিন পরে তোমরা যা ধামাকা শুনতে পাবে সেটার জন্য জাস্ট ওয়েট করে থাকো, সেটা কী সেটা তো আমি পরে তোমাদেরকে একটা অন্য ভিডিওতে বলবো, কখন সেটা নিয়ে আলোচনা হবে। আপাতত রাবণ নিয়ে তোমরা জাস্ট মেতে থাকো, রাবণ অলরেডি শুরুয়াত, আসল সুনামি চেঙ্গিস এবং বাদবাকি সিনেমাগুলো করবে, আর বক্স অফিসে খেলা তো চেঙ্গিস দিয়ে হয়েই গেছে, তার সঙ্গে সঙ্গে বুমেরাং দিয়ে সেটা আরও ডবল গতিতে হয়েছে, কারণ বুমেরাং মাল্টিপ্লেক্সও দারুণ কালেকশন এনেছে। আর এটাই আমাদের বেসিক্যালি বক্তব্য, নানা রকম লোকে নানা রকম কথা বলবে, আমরা জানি জিদ্দা কী করতে পারে, জিদ্দা কী করার ক্যাপাবিলিটি রয়েছে,
এই সময় দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা দেখতে, কমার্শিয়াল সিনেমা দেখতে হলে দর্শককে টেনে আনতে ভাই দম লাগে, গাটস লাগে, সেটা কিন্তু করেছে। আমি আবার বলছি, কমার্শিয়াল সিনেমা, অন্যরকম সিনেমার কথা হচ্ছে না, বা একটা মানে এমন সিনেমা যেখানে মানে ফ্যামিলিগত ব্যাপার স্যাপার, যেরকম সিনেমা হচ্ছে যেটা পিওর মাস মুভি, হিরো মানে ভিলেনদেরকে মারছে, উড়ে যাচ্ছে, এই ধরনের সিনেমার কথা হচ্ছে যেটা বাজার মার্কেট শেষ হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে পরপর এরকম রেসপন্স, ওটিটিতে এত ভালো রেসপন্স একটা সিনেমার, তো এবার বাকি আপডেটও তোমরা আস্তে আস্তে পাবে, হিসেব করে দেখতে গেলে সেগুলো কী সেটা না জানতে পারবে বলবো। আপাতত রাবণ যা করে দেখি যে এক কথা কিন্তু অনবদ্য, ওটিটিতে এক প্রকার কিন্তু এটা রেকর্ডই বলা যায়, একটা কমার্শিয়াল সিনেমা তিনটে জায়গায় বিক্রি হলো, তার মানে বুঝতে পারছো তো, এখান থেকে অলরেডি প্রায় আমরা ধরে নিতেই পারি এটা হিউজ টাকা অলরেডি কালেক্ট করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে ফেসবুক এই সিনেমাটার ডিমান্ড হিউজ হয়, এক একটা মানে এই সিনেমার যখন ক্লিপস ছাড়ে তখন দেখবে কী লেভেলের ভিউজ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তো বক্স অফিস একটা এসেছে এই সিনেমাটা, ঈদের টাইমে দিক দিয়ে বিচার করতে গেলে খুবই ভালো বক্স অফিস এসেছিলো। তো সেদিক দিয়ে বলতে গেলে একটা বড় অ্যাচিভমেন্ট এই সিনেমাটা করেছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এটাই জিদ্দার অবদান, যারা ফ্লপ স্টার বলে তারা বলেই যাবে, তারা বলুক আই ডোন্ট কেয়ার, কিন্তু এই মানুষটা যা করার কিন্তু করে যাচ্ছে। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।